আমাদের মানে সার্ভিসটা নিয়ে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভাই, আমার যে প্রবলেমগুলো ছিল প্রবলেমগুলো আলহামদুলিল্লাহ সবই সব। আর হচ্ছে মানে বাইকে আমি এই এর মধ্যে আমি অনেক জায়গায় সার্ভিসিং করাইছি, বাট এতখানি আমি স্যাটিসফ্যাকশন পাইনি। আলহামদুলিল্লাহ আমি অনেকটা স্যাটিসফাইড ভাই। তেলটা দেখেন, তেলটা কি বানা দিয়েছে, একবার নতুন হয়ে গেছে, নতুন তেল নতুন। স্যার আপনার কাছে কি সমস্যা মনে হচ্ছে? আমার কাছে সমস্যা মনে হচ্ছে আমার ক্লাসটা স্মুথ না, স্মুথনেস দরকার আমার ক্লাসে। অ্যাক্সেলারেটরটাও একটু জ্যাম মনে হইতেছে, ওইটা একটু লুক করা দরকার। আর হচ্ছে আমার গাড়ি মাঝে মাঝে স্টপ হয়ে যাচ্ছে, অল চেক আপ হবে। হ্যাঁ হ্যাঁ, দেখেন একটু হাত দিয়ে দেখেন, অনেক যখন গাড়ি চালায় তখন আরো ওই সাইডটাতে একটু টান দেয়। তাহলে ভাই কী কী সমস্যা পেলেন বলেন। গাড়িতে হ্যান্ডেলের সমস্যা আছে, গাড়ির ক্লাসের সমস্যা, গাড়ির ছোটো কেবিলের সমস্যা আছে, গাড়ি বন্ধ হয়ে যায়। ঠিক আছে, তাহলে আমরা এই জিনিসগুলো সহ সার্ভিস সার্ভিসে কাজ করব। তেলটা দেখেন, তেলটা কি বানা দিয়েছে, একবার নতুন হয়ে গেছে, নতুন তেল নতুন। এখন হয়েছে আবার তখন আমার তাড়াতাড়ি। আমাদের মানে সার্ভিসটা নিয়ে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভাই, আমার যে প্রবলেমগুলো ছিল প্রবলেমগুলো আলহামদুলিল্লাহ সবই সব। আর হচ্ছে মানে বাইকে আমি এই এর মধ্যে আমি অনেক জায়গায় সার্ভিসিং করাইছি, বাট এতখানি আমি স্যাটিসফ্যাকশন পাইনি। আলহামদুলিল্লাহ আমি অনেকটা স্যাটিসফাইড ভাই। আর তো লো প্রাইসে মানে আপনারা যে সার্ভিসটা দিচ্ছেন আসলেই প্রমোশন হবে। তো আমাদের এখানে আপনি কি রিকমেন্ডেশন মানে আমাদের এখানে রিকমেন্ডেশন দিবেন যে কাস্টমার যাতে আবার আসে? অবভিয়াসলি ভাই, আমি রেকমেন্ড করবো আমার ফ্রেন্ড সার্কেল বা ভাই ব্রাদার যারা আছে আমি সবাইকে রেকমেন্ড করবো যাতে এখানে এসে অন্তত আপনাদের সার্ভিসটা একটু ট্রাই করে অন্তত। থ্যাংক ইউ সো মাচ। আমি অ্যাডজাস্ট করে দিলাম।